শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি ফজলুল হোসেন পিতামৃত আব্দুল মতিন মিজি, মাতামৃত টুপুরিনাসা, গ্রাম আসিয়ালা পর্যন্ত, জেলা চাঁদপুর। 1969 সালে এসএসসি পাস করার পরে আমি ফরিদগঞ্জে ছিলাম। আমি আমার যেটা এনসিবিতে চাকরি করতেন ওনার বাসায় ঢাকা চলে যাই। ওখানে আমার যেটা আমাকে ঢাকা 3 নৈশ মহাবিদ্যালয়ে ভর্তি করে দেন। ওখানেই আসলে আমি বিশেষ করে ছাত্র রাজনীতির সাথে জড়িত হই। এসএসসি এখানে কোন স্কুলে পড়তেন? এসএসসি ফরিদগঞ্জ হাই স্কুলে। এরপর আপনি ঢাকায় যাওয়ার পরে? ঢাকায় যাওয়ার পরে যুক্তরাজ্যের পরে, যেহেতু বলে 70, 71 আসার পরেই তো রাজনীতির মাঠটা উত্তাল হয়ে যায়, তখনই রাজনীতির ভিতরে ঢুকে পড়ে। মানে ছাত্রদের সাথে, এখন ছাত্রলীগের রাজনীতির সাথেই বিশেষ করে ঢুকে পড়ে। আমার কলেজের আমার তখনকার ভিপি ছিলেন আখতারুজ্জামান। আখতারুজ্জামানের সাথেই বিশেষ করে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতাম। জিএসকে ছিল, জিএস জিএসকে যেখানে যেখানে মিটিং হইত, ভাই আজকে অন্য জায়গায় মিটিং আছে, চলো মিশন মিটিংয়ে অংশগ্রহণ করি। মার্চ মাসের 26 তারিখে মতিঝিল এসজিবি কলোনি হোটেল আল হোটেল আলাল সামনে কলোনিটা, হ্যাঁ, যারা বাসায় ছিলেন ওখানে থেকে ওদের সাথে মিলেই এখন রাস্তার উপরে ব্যাংকে দেওয়া শুরু করলাম। আমাদের কলেজের সামনে একটা পেট্রোল পাম্প ছিল, ও পেট্রোল পাম্পের সমস্ত পেট্রোল ড্রাম হইয়া কলেজের পিছনে নিয়ে গেলাম। নটরডেম কলেজের সামনে ইট দিয়া রাস্তা ব্যারিকেড দিয়ে দিলাম। এখন বাংলাদেশ ব্যাংকটা পার হইয়া আসলেই একটা ব্রিজ আছে, ব্রিজটা উঁচা এখনো আছে ওদের। ওই ব্রিজের উপরে আইসা পাখানাদার বাহিনীর গাড়িটা লাইট মারার সাথে দেখলো যে সামনে ব্যারিকেড, তারা ওখান থেকে ফায়ার করলো। আমরা যে যার মতো সুইয়া পড়িয়া গুড়িয়ে পড়িয়া যেভাবেই হোক আমরা কলোনি বাংলাদেশ ব্যাংক কলোনি ওয়ালের ভিতরে ঢুকা হইল। এরপরে বাসা চলে গেলাম, লাস্টে কলোনির গেট পার হইয়া রাস্তা পার হইয়া পিএলপি কলোনিতে, ওই কলোনিতে ঢুকলাম। ওখানে ডায়মাই রুম আছে, রাজারবাগ পুলিশ ক্যাম্পে কর্নারে। এপ্রিলের 1 তারিখে ঢাকার থেকে বাইরে আসলাম, পায়ে হাইটা 3 দিন লাগছে বাড়িতে এসে বুঝতে, কয়েকজন দাঁড়িয়ে বুঝতে। অগাস্ট মাসের দিকে সন্ধ্যার সময় বাড়ির থেকে বাইরে গিয়া একটা
তখন ওই টানের নৌকা আমরা করতাম কুন্দা কুন্দা দিয়ে তিনজন আমার বাড়ির থেকে পার হইয়া সরগলা মেজি বাড়িতে গেলাম। সেখান থেকে আমরা তিনজনে একত্র হলাম বাসদের আলমগীর হোসেন দুল্লাহ মনির আহমদ মুশারফ হোসেন হেবাজি। আমরা এই তিনজন এদিক থেকে গেলাম তিনজন ছয়জন তাইয়া উঠলাম কোথায় ওই নুরু চেয়ারম্যান বাড়িতে। সেখান থেকে মনির আর মনির ভাই নজির এরা এই মিলে আমরা একটা নৌকায় করে গেলাম কোথায় কুয়া এরপরে গেলাম আমিষাপাড়া। আমিষাপাড়া থেকে কানকি, কানকি থেকে একজন গাইড পাওয়া গেছে, কানকি থেকে আমাদেরকে নিয়ে গেছে হাসানপুর রেলওয়ে স্টেশন দিয়ে পার হইলাম। তো সেখানে পার হইতে যে পথে দেখি যে রাজাকার ডিউটিতে ইরাক এলাকার রাজাকার যদি আমার মাঝে ভালো করো তো এরা তো কিছু বলে না। তো এটা পরে আমার ওই যে সুবেদার সাহেব আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে ওনারা জিজ্ঞাসা করলাম কয়েকজন এরা মুক্তিযোদ্ধা এরা রাজাকারের পোশাক পূজা এখানকার আর্মি ক্যাম্পের এরা অবস্থান করতেছে এখান দিয়ে লোকজন পারাপারের ছবি দেখতে আমরা করাইছি। যাই হোক কোনো রকম যে নৌকা পাইছি আমাদের পারে এই পারে গেলাম সিএনজি পার হইয়া বোধহয় এক দেড়শো গজ দেওয়ার পরেই আমাদের উপরে গুলি লিখে গেল তাড়াতাড়ি করে সবাই শুয়ে গেলাম মাটিতে। এতে উঠা আবার ওদের টহল গাড়ি যখন রাস্তা দিয়ে চলে গেল আমরা সামনে চলে গেলাম সত্যাকলা দিয়ে তাইয়া উঠলাম আগরতলা গেছি। পরদিন কলেজ হোস্টেলের জায়গায় দেখি যে আমাদের এখানকার নেতারা সব সেখানে তখনকার নজওয়ান ওয়ালিউল্লাহ সাহেব আমাদের রাজা মিয়া সাহেব সিরাজ বিএসসি ফরিদগঞ্জের নেতারা অনেকেই সেখানে আছেন। ওনারা আমাদেরকে ওখান থেকে ওই রাত্রে কিছু খাওয়াইয়া পরদিন সকালে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস ভবনে নাম এন্ট্রি করার জন্য। নাম এন্ট্রি করে রইলাম বিকালবেলায় গাড়ি দিয়ে পাঠিয়ে দিল ইয়ৎকেন্দ্র আফানিয়া বঙ্গ সরদুল ক্যাম্পে। পরদিন সকালবেলা রিক্রুট করছে আসছে রেগুলার বাহিনীকে রিক্রুট করবে গেছে লাইনে দাঁড়াইছি রিক্রুট হয়েছে নটার দিকে রিক্রুট করলো বারোটার দিকে দাঁড়িয়ে আসছে গাড়ি নিয়ে গেল গাড়ি পঠিয়েছে ভারতে। আমি যেখানে গেছি রেগুলার বাহিনীকে এগারো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওখানে এসেছে এগারো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে প্রশিক্ষণ নিয়েছি এবং এগারো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথেই প্রশিক্ষণ শেষ করার পরে আমাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসলো ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া দিয়া পাইকপাড়াটা গ্রাম এবং ওটা একটা ইউনিয়ন ডিসেম্বরে কমান্ডার কে ছিল আমাদের কমান্ডার ছিল তখন মেজর এ এস এম নাসিম সাহেব পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল লইয়া সেনাবাহিনী থেকে আউট হইল। কোম্পানি কমান্ডার ছিল লেফটেন্যান্ট কবির প্লাটুন আমার প্লাটুন কমান্ডার ছিল হাবিজার আব্দুল জলিম। আপনি কোনটা দিয়েছিলেন? আমি তো ধর সিপাহী সিপাহী র্যাঙ্কেই ভর্তি হয়েছি সেনাবাহিনী সরাসরি সেনাবাহিনীতেই ভর্তি হয়েছি। আপনি সেনাবাহিনীর যে টিমের সাথে আসছেন ওখানে কয়জন ছিল? আমাদের পুরো একটা ব্যাটালিয়ান। এরপরে আমরা ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া থেকে পরদিন নটার দিকে একটা সংবাদ আসলো সামনে চাঁদপুর নামক একটা গ্রাম আছে ওখানে একটা দাঁতন বা চিকিৎসালয় আছে ওখানে আর্মি ক্যাম্প আছে পাকিস্তানি ক্যাম্প আছে এই ক্যাম্পে আক্রমণ করতে হবে। আমরা সব নিয়ে পুরো ব্যাটালিয়ান নিয়ে ওখানে আক্রমণ করার জন্য অগ্রসরছি তাই ওখানে কাউকে পাইনি ওরা ওখান থেকে ভেঙে গেছে। এরপরে আবার কয়েকদিন তাহলে সামনে গেছে সামনে যাইয়া শাহবাজুর সিলেট ব্রহ্মবাড়িয়া রোড পথে শাহবাজপুর ব্রিজ এই শাহবাজপুর ব্রিজের কাছে যাওয়ার পরে পাঞ্জাবিদের একটা গাড়ি আসলো আমার সিউ সব ছিল চার্লি কোম্পানির সাথে আমরা আলফা কোম্পানির সাথে আমরা আগে চলে আসছি মাঝখানে সিউ সব পরে আর এই গাড়িটা বোধহয় ওই চাঁদপুর গ্রাম থেকে ঘুরে আসেই এখানে এগারো জনের একটা চেকসান পাক হানাদার বাহিনী নাসিম সাহেবের সামনে পড়ছে ওখানেই নাসিম সাহেবদেরকে হোল্ড করাইছে গাড়ির থেকে নামাইছে নামানোর সাথে সাথেই একটা দুর্ঘটনা ঘটে গেল।
ওই যে কমান্ডার নায়ক সেকশন কমান্ডার হয় নাই, ও হাতচাপ এভাবে রাখছে এভাবে রাখছে, সেই গাড়ির থেকে লাভ দিন আমার সাথেই ফায়ার করে দিয়েছে। ফায়ারটা নাসিম সাহেবের এই ক্রস নাসিম সাহেব ওখানে উঠে তখন ওনার বয়সে ছিলেন সোলদ আলী ভূঁইয়া কুমিল্লার ভূঁইয়ার সাহেব হাল ধরে নাসিম সাহেবকে তাৎক্ষণিকভাবে আগরতলা থেকে কেলকাতা কেলকাতা থেকে সৌদা নাকি লন্ডন নিয়ে গেছে। আমরা ব্রিজের গোলায় গেছি আর দেখি যে আমাদের উপর ফায়ার করতেছে, ফায়ার করতে করতে উত্তর দিকের থেকে নদী দিয়া লঞ্চ আসতেছে, লঞ্চ থেকে মহার ফায়ার করতেছে টুইন্স মোটর। আমরা এখান থেকে ব্রিজের গোড়া আছে এখান থেকে আমরাও এলেন রাইফেল যার যা আছে তাই নিয়ে তাদের সাথে ফায়ার করে তাদেরকে ব্যাক করেছি। এই সাহবাজপুর ব্রিজের গোড়ায় ডিফেন্স লাগিয়ে তিন দিন ছিলাম। ওখান থেকে আবার আমাদেরকে মানে আদেশ ক্রমে আমরা সামনে অ্যাডভান্স হয়ে তাল শহর গেছি, তাল শহরের রেল বামবাড়িয়া ওখানে আমাদেরকে তিন দিন দেখলো। তিন দিন দেখার পরে আমাদেরকে অ্যাডভান্স করাইলো আশুগঞ্জ। আশুগঞ্জে কোনো সৈনিক দায়ী টিকতে পারে না, আমাদের আগে যারা গেছে ভারতীয় বাহিনী ওদেরকে সব সরাইছে এবং লাশও ওখান থেকে সরাইতে পারতেছে না। আমরা যে আশুগঞ্জে ডিফেন্স নেওয়ার পরে লাশ এখান থেকে সরাইছি, আশুগঞ্জ ডিফেন্সেই 16 ডিসেম্বর আসে গেছে। 15 ডিসেম্বর সকালবেলায় ভোরে ফার্স্ট লাইটে দেখলাম ভৈরবের উপরে একটা বিমান আইসা সে ড্রাইভ দিয়া এভাবে উঠা গেল। দ্বিতীয়বার দুইটা বিমান আসলো তাও তারা এইভাবে আইসা ওখানে ওখানে ড্রাইভ দিয়েই আবার উল্টো উঠা ফিরে গেল। 10 মিনিট পরে একটা বিমান আসলো দুইখান নিচে দুইটা উপরে পুরা ভৈরব শহরটাকে বোম মাইয়া পুরা ভৈরব এমন করে যাচ্ছে। এই ভৈরব থেকে ওই রাত্রেই ওরা ফেরে দেন ভৈরব ক্লিয়ার। আমরা পরের দিন যাই ভৈরব উঠছি, এখান থেকে আমাদেরকে খুলনা নিয়ে গেছে। খুলনা নিয়ে বয়রা বয়স্কাউট হাই স্কুলে রাখছি, ওখান থেকে আমাদেরকে 10 ক্যান্টনমেন্টে স্থানান্তর করা হয়েছে। এরপর কোথায় গেছেন? এরপরে আমি 11 ওয়েস্ট বেঙ্গলের সাথে ছিলাম এবং চাকরি করছি, 15 বছর চাকরি করে পেনশন নিয়ে আসছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।